বন্ধুরা, তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অন্তর্গত সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু ইনফরমেশন শেয়ার করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং থিওরিক্যাল পরীক্ষার ডেট জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে তোমাদের এডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে, সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের এডমিট কার্ড ডাউনলোড করার ডেট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, এবং তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য পুনরায় ডেট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত ওয়াচিং করবে, এবং চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই আপডেট পেয়ে ওমকার্তিক ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব সঙ্গে থাকবে, পরবর্তী সমস্ত আমাদের আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য। এবং ভিডিওটির মাধ্যমে কোনো ইনফরমেশন পেতে থাকলে অবশ্যই ভিডিওকে একটি লাইক প্রদান করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার রিকোয়েস্ট করছি। তো আমরা কিন্তু ইতিমধ্যে একটি নোটিশ ওপেন করে নিচ্ছি। নোটিশটার মধ্যে কী আলোচনা করা হচ্ছে আমরা আলোচনা করে নিচ্ছি। সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন ফর্ম ফিল আপ যারা করতে পারোনি, ইউজিসি বিসিএস বিএ বিএসসি বিকম এবং বিবিএ বিবিএম এ, তোমাদের কিন্তু নতুন করে ডেট জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ জুলাই মাসের 5 তারিখ থেকে তোমাদের পোর্টাল খুলে দেওয়া হয়ে থাকবে, এবং জুলাই মাসের 6 তারিখ পর্যন্ত, অর্থাৎ 5 থেকে 6 তারিখের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ করে নিতে হচ্ছে। তোমাদের সঙ্গে কিন্তু লেট ফাইন দিতে হচ্ছে। দেখো, বিশ্ববিদ্যালয় তরফ থেকে যে ডেট জানানো হবে সেই ডেটে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হচ্ছে। আদারওয়াইজ তোমাদের কলেজে অথবা কারোর সঙ্গে কন্ট্যাক্ট করলেও তোমরা কিন্তু পরবর্তীতে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে না। তো অতি অবশ্যই তোমাদের এই নোটিশগুলো ফলো করতে হচ্ছে। যে ডেট তোমাদের বিশ্ববিদ্যালয় তরফ থেকে জানানো হবে সেই ডেটটি অনুযায়ী তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে। তো আপাতত তোমাদের 5 জুলাই থেকে 6 জুলাই এর মধ্যে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। এখন আমরা নেক্সট নোটিশ দেখে নিচ্ছি। তো এখন আমরা দেখে নিচ্ছি প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং থিওরিক্যাল পরীক্ষার ডেট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং প্রজেক্ট রয়েছে সেই পরীক্ষার ডেট কিন্তু তোমাদের 31 জুলাই থেকে 12 অগস্টের মধ্যে নিতে বলা হচ্ছে, এবং তোমাদের থিওরিক্যাল পরীক্ষা অর্থাৎ ফাইনাল যে পরীক্ষা রয়েছে সেই ফাইনাল পরীক্ষা কিন্তু জুলাই মাসের 18 তারিখ থেকে শুরু হচ্ছে। 18 তারিখ থেকে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে, এবং 19 তারিখ থেকে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে। তোমাদের রুটিন নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া হচ্ছে চ্যানেলের মধ্যে, সেই রুটিনগুলো দেখে না থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া, সেখান থেকে কিন্তু রুটিনগুলো দেখতে পারবে। তো এখন আমি দেখে নিচ্ছি তোমাদের এডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে। তো ফাইনালি তোমাদের কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করার ডেট জানিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমাদের ইউজিসি বিসিএস সিস্টেমে বিএ বিএসসি বিকম বিবিএ বিবিএম সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার অনার্স প্রোগ্রামে পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষার জন্য এডমিট কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারবে। অনলাইনে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 11 জুলাই, অর্থাৎ জুলাই মাসের 11 তারিখ থেকে তোমাদের কিন্তু এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবে। কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করে সম্পূর্ণ প্রসেস নিয়ে বিস্তারিত ভিডিও চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। অবশ্যই ভিডিওকে একটি মতো লাইক প্রদান করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সময় থাকবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নেই, পরবর্তী কী আপডেট তোমাদের দেওয়া হয়ে থাকে, সমস্ত ধরনের আপডেট কিন্তু চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সময় থাকবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নেই। ধন্যবাদ।